বন্ধুরা, চীনের সাথে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে সবাইকে চমকে দিয়ে ভারত তার 70 বছরের নীতিকে বদলে দিয়েছে। এখন ভারত আর চীনের হামলার অপেক্ষা করবে না, উল্টে চীন সামান্য চালবাজি করলেই ভারত দ্রুত হামলা করার মুডে চলে আসবে। আপাতত লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতীয় সেনা এক চুটকিতে ওই সিদ্ধান্ত নিয়েছে, যেটা শুনে জিনপিং এর বুক কেঁপে উঠেছে। কারণ জিনপিং স্বপ্নেও ভাবতে পারেনি দিল্লিতে বসে থাকা ভারত সরকার এতটা আক্রমণাত্মক হতে পারে। চীন বর্ডারে একের পর এক অত্যাধুনিক হাতিয়ার মোতায়েন করে যাচ্ছিল, কিন্তু ভারত সরকারের মজবুত রণনীতি আর বর্ডারে ভারতের সবচেয়ে আক্রমণাত্মক প্রস্তুতি দেখে চীন আবার পুনরায় আলোচনার টেবিলে আসতে চাইছে। কিন্তু চীনের এমন পাল্টি খাওয়ার বিষয়ের আগে এটা জানা জরুরি, ভারত বর্ডারে এমন কি করেছে যা জিনপিং এর মনে ভয় সৃষ্টি করেছে। লাদাখের আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ভারত এই প্রথমবার চীনের জন্য তার নীতিকে যেমন বদলেছে, তেমনি সীমাতে ভারী মাত্রায় প্রস্তুতিও নিচ্ছে। ভারত এতদিন চীনের বিরুদ্ধে ডিফেন্সিভ ছিল, কিন্তু এখন ভারত ডিফেন্সিভ মোডে নয় বরং অ্যাটাকিং মোডে চলে এসেছে। ঠিকভাবে বললে ইসরায়েলের মতো অবতারে ভারতকে দেখা যাচ্ছে। চীনের দাদাগিরি দেখে দ্রুত চীন সংলগ্ন সীমায় 50,000 অতিরিক্ত সেনাও মোতায়েন করে দিয়েছে ভারত। এখন বর্ডারে সৈন্যের সংখ্যা 2,00,000 পেরিয়ে গেছে, যা গত বছরের মোকাবিলায় 40% বেশি রয়েছে। সদ্যই তিব্বতে চীনের এয়ারফিল্ডকে মজবুত করার চেষ্টাকে দেখে ভারতের প্রস্তুতি আরও বেড়ে গেছে। -6 ডিগ্রি তাপমাত্রায় ভারত বানিয়েছে খতরনাক পুল। সামরিক দৃষ্টিতে ভীষণই মহত্বপূর্ণ এই পুলের নির্মাণের জন্য সামগ্রী MI-17 হেলিকপ্টারের মাধ্যমে ওখানে পৌঁছানো হয়। মুন্সিয়ারি মিলাদ সড়কে লাসপাই তৈরি পুল ভীষণই গুরুত্বপূর্ণ। এই সড়ক দেশের উত্তর পশ্চিমে মুন্সিয়ারি আর মেলামকে জুড়ে চীন সীমা পর্যন্ত যায়। 3,300 মিটার উঁচুতে পুলের নির্মাণের জন্য সীমা সড়ক সংগঠনকে কঠিন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। লাসপাতে 1,20,000,000 তৈরি 140 ফিট ডাবল রিইনফোর্সডের নির্মাণের জন্য MI-17 মাধ্যমে ওখানে সামগ্রী পৌঁছানো হয়। -6 ডিগ্রি তাপমাত্রায় ফেব্রুয়ারি থেকে পুলের নির্মাণ কার্য আরম্ভ করা হয়। 4টে মহত্বপূর্ণ পুল নির্মাণে 300-এর থেকেও বেশি শ্রমিক নিযুক্ত থাকে। সীমা সড়ক সংগঠনের আধিকারিকরাও তীব্র ঠান্ডার মধ্যে ওখানে থেকে কোনোভাবে কাজ কমপ্লিট করে চীন সীমা পর্যন্ত সেনাদের যাতায়াতকে মজবুত বানানোয় যোগদান দেয়। এখন ভারত পাকিস্তানের সাথে সংলগ্ন পশ্চিমী সীমায় দায়িত্ব সামলানো মথুরার অন স্ট্রাইক ক্রপকে চীনা সীমায় মোতায়েন করেছে। ওদিকে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড সংলগ্ন সেন্ট্রাল সেক্টরেও একটা ডিভিশন মোতায়েন আছে। একটা ডিভিশনে প্রায় 10,000 সৈন্য থাকে। ওদিকে পানাগড়ের মাউন্টেন স্ট্রাইক ক্রপকে সীমা ইস্টার্ন সেক্টরে মোতায়েন করা হয়েছে। ব্রহ্মাস্ত্র ক্রপ নামে পরিচিত মাউন্টেন স্ট্রাইক ক্রপকে ইস্টার্ন সেক্টরে মোতায়েনের সাথে সাথে প্রয়োজন পড়লে পাল্টা আক্রমণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরের সীমায় সেনা বাড়ানোয় পাকিস্তানের সাথে সংলগ্ন পশ্চিমী সীমায় সেনা সংখ্যা একটু কমলেও প্রয়োজন পড়লে উত্তর থেকে পশ্চিমে দ্রুত সেনা পাঠানো হবে। ভারতীয় সেনা যেভাবে এখন পাকিস্তান আর চীনকে ট্যাকেল করছে তা সত্যিই প্রশংসনীয়। একেই তো বলে দ্য পাওয়ার অফ ইন্ডিয়ান আর্মি। কি তাই তো? জয় হিন্দ।